দেখো, মাস লেন্থ টাইম, কি বললাম বলো? মাস লেন্থ টাইম, এই তিনটে শুধু নয়, আরো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি। তোমরা আমার কথা বুঝতে পারলে বলো? যাকে আমরা স্ট্যান্ডার্ড বা রেফারেন্স ধরি, এই মাস লেন্থ টাইম, এই এরপরে আরো অনেক কিছু দেখবো, টেম্পারেচার, কারেন্ট, ইলেকট্রিসিটি, সাতটা ফান্ডামেন্টাল, রাইট, সাতটা ফান্ডামেন্টাল ইয়ে আছে। কি কি বলো তো? মাস লেন্থ টাইম, কারেন্ট বলো, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, হোল, ক্যান্ডেলা, হ্যাঁ ক্যান্ডেলা, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, রাইট, অ্যান্ড টু দ্য কারেন্ট, অ্যাম্পিয়ার মানে কারেন্ট, আর টেম্পারেচার, তাই না? তো আমাদের ফিজিক্সে যা যা লাগবে, ক্যান্ডেলা এটা আমাদের অতটা লাগবে না, ঠিক আছে, মোল অতটা লাগবে না, যেগুলো লাগবে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে কয়েকটা প্রবলেম করবো, তাহলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে যেই রো প্রবলেম করাবো, যেইতে কিরকম প্রবলেম এসছে, দাঁড়াও এক মিনিট, স্ক্রিনটা একটু উঠাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, প্রথমে এই মাস এইগুলো দিয়ে শুরু করি, তারপরে আরো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোতে যাবো। এইটাকে আমরা এম বলি, মানে এম দিয়ে ডিনোট করি, এইটাকে এল দিয়ে ডিনোট করি, এইটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, ঠিক? তাহলে নেক্সট আমার যে কোয়ান্টিটিটা আসছে তার নাম হচ্ছে ভেলোসিটি। দেখো ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি বেশ কিছু ফর্মুলা বলবো, সেই ফর্মুলাগুলো আমরা আগামী দু বছর, মানে যতদিন ফিজিক্স পড়বো 11-12, সেই সময় ওই ফর্মুলাগুলো লাগবে। তো এই মুহূর্তেই আমাদের ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে না, আমি যেটুকু বলবো সেটুকু জানলেই হবে। দেখো ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে একটা পার্টিকেলের আর একটা জায়গা থেকে কতটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স গেছে, তার মানে বলো তো, সেটা যদি ডিসপ্লেসমেন্ট হয় তার ডাইমেনশন কি হবে? লেন্থ না টাইম বলো? সেটাকে এল দিয়ে ডিনোট করলাম, আর নিচে কি থাকবে? টাইম। তারপরে এইটাকে আমরা এইভাবে লিখি, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1। এগুলো কি আমরা জানি? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমি একটু ফাস্ট, অর্ক তোমার কথা শুনতে পাচ্ছি না রিয়া, অর্ক তোমার কথা শুনতে পাচ্ছি না রিয়া, আচ্ছা এবার দেখো, যেহেতু এই তিনটেকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট নিয়েছিলাম, দেখো এই তিনটেকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট নিয়েছিলাম, সেই কারণে এখন এই মেকানিক্সের যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আমরা এই তিনটে দিয়ে মানে রিপ্রেজেন্ট করব। তো এখানে এম কথাটা আছে কি নেই? এখানে বলো নেই, যেহেতু নেই তাহলে বলো তো এইটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1, রাইট? আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো মোমেন্টাম কি হবে? মোমেন্টাম হচ্ছে m1 l1 t -1, রাইট? আচ্ছা বলো তো অ্যাক্সেলারেশন, l টু দি পাওয়ার -2, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, হ্যাঁ, ভেলোসিটি বাই টাইম। তাহলে বলো তো ভেলোসিটি কি ছিল? এই যে এল টি টু দি পাওয়ার এম নট এল ওয়ান টি মাইনাস ওয়ান, ডিভাইডেড বাই বলো টাইম, এ ক্যাপিটাল টি। তাহলে এটাকে লিখতে পারি কারেক্ট? দেখো ওকে, এবারে ফোর্স মাস ইনটু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন তুমি এইটা পেয়ে গেছো, এর সাথে যদি মাস গুণ করি তাহলে এম, m1 l1,
t minus 2 ঠিক আচ্ছা প্রেসার বলো প্রেসার ঋদ্ধিমান বুঝতে পারছো ভাই না মানে ও শুনতে পাচ্ছে কিনা মাইক কানেক্ট আছে ওর হেডফোন হয়তো নেই এই কি বললাম বুঝলে ও ধরো কম্পিউটারে শুধু হেডফোন দিয়েছে যেখানে ও শুধু শুনতে পাবে বলতে পারবে না তাহলে ওই সাইনটা দেখায় না স্যার এটা আপনার যদি কেউ অডিওটা ডিসকানেক্ট করে রাখে মানে কখন এরকম দেখে মানে আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য করছি অল্প ফুল ডোর মানে আমি করছি একটু দেখুন মানে ওটা তো আমি শুনতে পারবো না আপনার কথা আমার কথা আপনি শুনতে পারবেন বুঝতে পাচ্ছি ঠিক আছে চলো আচ্ছা তাহলে প্রেশার কি হবে বলো এম বলো এবারে আমরা যদি ফর্মুলা জানি তাহলে এইগুলো আমরা আরামসে বার করতে পারবো তাহলে এইগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাবো না ঠিক আচ্ছা শুধু আমি তোমাদের একটা জিনিস বার করতে দেব সেটা হচ্ছে তোমরা নিজেরা একটু করো তো ফাস্ট টর্ক আমি আগের দিনই বলেছি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হবে কি হবে এম ওয়ান এম এল টু টু দি পাওয়ার মাইনাস টু এটা তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখো নেক্সট যে জিনিসটা বলবো সেটা শুনবে সেটা হচ্ছে আরো দুটো ফান্ডামেন্টাল ইউনিটের কথা আমি এখন বলবো একটা হচ্ছে কারেন্ট রাইট যেটাকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে ডিনোট করি এ আর একটা হচ্ছে টেম্পারেচার এইটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করি রাইট আচ্ছা এবারে এই কারেন্টের চ্যাপ্টারে একটা নতুন টার্ম আসবে পোটেনশিয়াল ডিফারেন্স রাইট দেখো পোটেনশিয়াল ডিফারেন্স এবার এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ডিনোট করা হয় ওয়ার্ক ডান বাই চার্জ এটা হচ্ছে চার্জ তাহলে বলো তো পোটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশন কি হবে কেন এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা দেখো মন দিয়ে শোনো এটা হচ্ছে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট তোমরা ফোর্স জানো এইটা এর সাথে যদি তুমি ডিসপ্লেসমেন্ট গুণ করো তাহলে কি আসবে ওপরে এম তাহলে ওয়ার্ক ডান কি আসছে বলো এম ওয়ার্ক ডান কি আসছে বলো ফোর্স এম ওয়ান এল টু টি মাইনাস টু এটা ওয়ার্ক ডান আসছে আর নিচে চার্জ আচ্ছা এবারে শোনো নিচে চার্জ চার্জ মানে হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি কারেন্ট কারেন্ট মানে হচ্ছে চার্জ বাই টাইম
এবার এই কারেন্টের ডাইমেনশন হচ্ছে এ, তাহলে বলো তো এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু কিউ বাই টি, তার মানে কিউ ইকুয়াল টু এ ইন্টু টি, তাহলে এখানে যদি এ ইন্টু টি বসিয়ে দিই তাহলে আমার আসছে এম বলো ওয়ান এল স্কোয়ার টি, টি কি আসছে বলো আর এ টু দি পাওয়ার আসছে, আচ্ছা তোমরা রেজিস্টেন্স এর ডাইমেনশন বার করতে পারবে? বলছিলাম যে এটিটা তাহলে কার ডাইমেনশন হলো, কোনটি এটি 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 চার্জের ডাইমেনশন, ও ওটা চার্জ বাই চার্জ। তোমরা আমাকে রেজিস্টেন্স এর ডাইমেনশন বার করতে পারবে? রেজিস্টেন্স মানে হচ্ছে দেখো পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট, m1 l to the power 2 t to the power minus 3 আর a to the power minus 2 হয়ে যাবে শুধু। আরে বলো হ্যাঁ ঠিকই বলছো, মানে ওই পোটেনশিয়াল ডিফারেন্স তুমি পেয়ে গেছো এখানে m1 l2 t minus 3 a minus 2, দেখো এটা আসছে কিনা। আরে বাবা পোটেনশিয়াল ডিফারেন্স শুধু নিচে জাস্ট a চলে আসবে, রাইট? এটাই এবারে এই ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ডাইমেনশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেই রকম গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, প্ল্যাং কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট, রাইট, এই সবগুলোকেও আমরা ডাইমেনশন দিয়ে ডিনোট করতে পারি। যেমন আমি তোমাদের যদি বলি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটাকে জি দিয়ে ডিনোট করা হয়, আর এটার ফর্মুলা হচ্ছে ফোর্স এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এটা জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে বলো তো এই জি এর ডাইমেনশন কি হবে? m to the power minus 1 l to the power 3 t to the power minus 2 বাকি সবাই করো, কি আসছে m to the power minus 1 l to the power 3 t to the power minus 2 সবার আসছে? জলদি করো, এগুলো নিয়ে 5 10 মিনিটে আমি ইয়ে করব, আসল জায়গায় যাব এরপরে। আচ্ছা নেক্সট বোল্টজম্যান কনস্ট্যান্ট BOL বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটাকে কে দিয়ে ডিনোট করে? এইটা হয় মন দিয়ে শোনো ফর্মুলা PV ইকুয়াল টু KT, T টেম্পারেচার, P আর V হচ্ছে প্রেশার অ্যান্ড ভলিউম। ওকে তাহলে বলো তো বোল্টজম্যান কনস্ট্যান্ট এর ডাইমেনশন কি হবে? এখানে কিন্তু টেম্পারেচারের ডাইমেনশন কিন্তু থিটা দিয়ে ডিনোট করা হয়। ফাস্ট করো, আসল জায়গায় আমাদের যেতে হবে।
স্যার এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা। ভেরি গুড, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা আসবে হচ্ছে এম ওয়ান এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা মাইনাস ওয়ান। জাস্ট ওয়ান মিনিট। ওকে, আমরা কি এগুলো বুঝতে পারছি? দেখো এই এটা কি সবার হয়েছে? পি এর ডাইমেনশন প্রেসার অলরেডি ক্যালকুলেট করেছি, ভলিউম মানে এল কিউব, কে বার করতে হবে টেম্পারেচার থিটা, ঠিক? আচ্ছা এবারে মন দিয়ে শোনো, অ্যাঙ্গেল এইটা কোনো ডাইমেনশন হয় না, কি বলতো? এইটা ডাইমেনশনলেস, এটা একটা ইনফরমেশন, কিন্তু এর ইউনিট হয়, মনে আছে ইউনিট কি হয়? থিটা, ডিগ্রি, রেডিয়ান, গ্রেড। ওকে আচ্ছা চলো, এবার কিভাবে ডাইমেনশন বার করতে হয় আমরা বুঝলাম, এবার আমরা জানবো যে ডাইমেনশনাল অ্যানালিসিস করে আমাদের কি লাভ হয়। কি বললাম? ডাইমেনশনাল অ্যানালিসিস করে আমাদের কি লাভ হয়? দেখো প্রিন্সিপাল অফ হোমোজিনিয়েটি, হেডিং দাও প্রিন্সিপাল অফ হোমোজিনিয়েটি। এই প্রিন্সিপাল স্পেলিং কি বলো বলো, প্রিন্সিপাল স্পেলিং কি? ইএল। পিএলই লিখবে না, অন্য প্রিন্সিপাল হোমোজেনিয়েটি। দেখো প্রিন্সিপাল অফ হোমোজেনিয়েটি, দেখো ফার্স্ট সেটা হচ্ছে অনলি দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিস ক্যান বি অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড হুইচ হ্যাভ সেম ডাইমেনশন, ভেরি ইম্পর্টেন্ট। অনলি দোজ physical quantities can be added or subtracted which have same dimension, which have same dimension. এটার মানে কি? এটার মানে ধরো একটা কোন একটা ইকুয়েশন আছে, এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি, তাহলে এ বি সি ডি চারটেরই ডাইমেনশন সেম, রাইট? সেকেন্ডটা দেখো, সেটা হচ্ছে ডাইমেনশন অফ অল টার্মস দ্য ডাইমেনশন। এই সেকেন্ডটা মানে এই ফার্স্টেরটারই মানে আর একটা ভার্সন, দ্য ডাইমেনশনস অফ অল টার্মস রিটেন অন বোথ সাইডস অফ এ কারেক্ট ইকুয়েশন should be same. বুঝতে পারছি? আচ্ছা এবার ডাইরেক্টলি প্রবলেমে চলে যাই,
তাহলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। দেখো মন দিয়ে শোনো, প্রবলেমটা দেখো, আমার একটা ইকুয়েশন আছে ভি ইকুয়াল টু এ প্লাস বিটি, এটা ভেলোসিটি, এটা টাইম। আমাকে বার করতে বলেছে এর ডাইমেনশন কি, বি এর ডাইমেনশন কি। ফার্স্ট ট্রাই করছো, ভেরি গুড। না তার ডাইমেনশনটা তোমরা জানো, মানে ঐশী বুঝতে পারছো? অভিজ্ঞান বুঝতে পারছো? বুঝতে পারছি। দেখো ভি এরও যা ডাইমেনশন হবে এরও তাই ডাইমেনশন হবে, আবার এইটারও তাই ডাইমেনশন হবে। এবার এখানে অলরেডি টাইম রয়েছে, তাহলে বলো তো কি হবে ভি এর ডাইমেনশন, ভি এর ডাইমেনশন কি এম জিরো এল ওয়ান টি মাইনাস টু আসছে। সবাই ট্রাই করো, দেখো এই সব ছুটকো ছাটকা জিনিস নিয়ে আমি বদার নই, বুঝতে পারলাম? এই ব্র্যাকেটের মধ্যে লিখলাম না লিখলাম ওইটার জন্য যদি কেটে দেয় ওগুলো ছেঁচড়ামি। আমার কথা বুঝতে পারলে? এস ইকুয়াল টু ইউটিউব প্লাস হাফ এটি স্কয়ার প্রুফ করতে দিস পরীক্ষায়, ওই পুরোটা প্রুফ করে লাস্টে আর আর এইচ এস ইকুয়াল টু এল এইচ এস দেখায় নি বলে কেটে দিয়েছে পুরো। দেখো ভাই আমি পরিষ্কার বলছি এই সব নিয়ে আমি মানে এগুলো খুব আমার কাছে চিপ লাগে, ঠিক ওগুলো সব মাধ্যমিক লেভেল অবধি চলে, তারপরে এগুলো আর চলবে না। হ্যাঁ মানে তোমার একটা প্রবলেম দিয়েছে, তুমি মাঝখানে একটা জায়গায় এই ব্র্যাকেটে দাওনি বলে পুরোটা কেটে দেবে। দেখো সেগুলো হতে পারে, সেগুলো করে ও মাধ্যমিক লেভেল পর্যন্ত, কিন্তু আলটিমেটলি ওগুলো কোনো ভ্যালু নেই। যাই হোক এই থার্ড ব্র্যাকেটে ইউজুয়ালি দেখাতে হয়। এবার কেউ ধরো থার্ড ব্র্যাকেট লিখলো না, অনেক টিচার আছে কেটে দিতেই পারে, আমি কেটে দিই না, আমি কেটে দিই না, আমার তো থার্ড ব্র্যাকেটটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। আমি তো ইন্টারেস্টেডটা হচ্ছে এম এর ওপরে এল এর ওপরে আর টি এর ওপরে কি ডাইমেন্ট মানে কি কোয়ান্টিটি আছে সেটা নিয়ে, তাই না? সেটাই আমি ওইসব নিয়ে এই বদার দই। হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিতে হয় বা সব জায়গায় লেখা থাকে এইটুকু বলতে পারেন। আচ্ছা মানে থার্ড ব্র্যাকেট লেখা নেই মানে পুরোটা কেটে দিয়ে বললো তুমি জিরো পেয়েছো, তার মানে কি তুমি ডাইমেনশন অ্যানালিসিস সম্বন্ধে কিছুই জানো না? ব্যাপারটা তো তা নয়, আমি তো বাকিগুলো ঠিক করেছি, সে তার মানে আমি তো কিছুটা জানি বা কিছুটা না ম্যাক্সিমাম জিনিসই জানি। এনিওয়ে একবার উঠাবে স্ক্রিনটা, একদম দাঁড়া। এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো বি এর ডাইমেনশন? এমনি তো ভি ইকুয়াল টু এটি ইউ প্লাস, হ্যাঁ স্যার হয়ে গেছে। এইটা করো দেখি, এক্সট্রা ডিস্টেন্স এমটা মাস, তাহলে সি এর ডাইমেনশন কি হবে? সি এর ডাইমেনশন তো এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টি টু দি পাওয়ার জিরো, কি এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে? ভালো করে দেখো, মাইনাস ওয়ান হবে না, ভালো করে দেখো এটা হবে। একদম ভালো করে দেখো, আরে বাবা এই টোটালটার ডাইমেনশন হবে এল, কারণ এক্স এর ডাইমেনশন এল এর ডাইমেনশন এল হবে। এবারে এল ইকুয়াল টু সি বাই এম, তার মানে সি কত, এল ইন্টু এম না? হ্যালো
বুঝতে পারছি? এবারে দেখো দুটো অন্য জিনিস, ডিফারেন্ট জিনিস। দেখো ওয়াই ইকুয়াল টু ট্যান xt, x হচ্ছে ডিস্টেন্স, তাহলে বলো তো t এর ডাইমেনশন কি হবে? শুনতে পেলাম না, আমি বলো টাইম পি আর ওয়াই, এই এটা কিন্তু টাইম না, পি আর ওয়াই এর ডাইমেনশন। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো, শুনতে পাচ্ছি? আচ্ছা শোনো, অ্যাঙ্গেল ডাইমেনশন তো জিরো, রাইট? আরে বাবা এক্ষুনি তো বললাম অ্যাঙ্গেল ডাইমেনশনলেস, তার মানে এর ভেতরের কোয়ান্টিটিটা ডাইমেনশনলেস না। হ্যাঁ, x ইকুয়াল টু 0, তার মানে দেখো x ইনটু t ইকুয়াল টু মানে ডাইমেনশন 0, বলো m0 m0 l0 t0 t0। এবার আমাকে কি বলেছে? ডিসটেন্স, এটা হচ্ছে l, ডিসটেন্স l1, তাহলে এটা l টু দি পাওয়ার -1 হবে, রাইট? তার মানে এটা এক এক টি হচ্ছে l টু দি পাওয়ার -1। আচ্ছা বলো তো y এর ডাইমেনশন কি হবে? ও ডাইমেনশন কেন হবে না, হবে না কেন? কারণ tan theta, ভেরি গুড। ধরো এটা থিটা হলো, তার মানে tan theta মানে কি? tan পারপেন্ডিকুলার, এটা ধরো p, এটা ধরো b, p বাই b না? তার মানে এই পি এর যদি লেন্থ হয় 5 মিটার আর বি এর যদি লেন্থ হয় 20 মিটার, তাহলে 5 মিটার বাই 20 মিটার, তাহলে মিটার মিটার গুলো কেটে যাচ্ছে। যদি মিটার মিটার গুলো কেটে যায় তাহলে কি হবে বলো? ডাইমেনশন বলো কি হবে বলো? ডাইমেনশনলেস। ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা এবার একটা কোয়ান্টিটি আছে পি ইকুয়াল টু, দেখো একটা কোয়ান্টিটি আছে পি ইকুয়াল টু এ আর স্কোয়ার এক্স, এখানে আরটা হচ্ছে রেডিয়াস, কি বললাম? আরটা হচ্ছে রেডিয়াস, তাহলে বলো তো এক্স এর ডাইমেনশন কি হবে? ও পি ধরো এটা পাওয়ার,
ডান। হ্যালো হ্যালো হ্যালো, হয়েছে? এই হয়েছে? আচ্ছা দেখো, এই পাওয়ারে যে জিনিসটা থাকে এইটার ডাইমেনশন লেস হয়। আমরা কি কখনো শুনেছি 10^20 ম্যাঙ্গোস? বুঝতে পারছো, এই পাওয়ারে 20 ম্যাঙ্গোস শুনেছি না, কিন্তু আমরা এটা শুনেছি 10^20 ম্যাঙ্গোস। বলে দাদা এত আম কোথায়? এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, তার মানে পাওয়ারে যেটা থাকে সেটা কি হয়? ডাইমেনশন লেস হয়, মনে থাকবে? আচ্ছা এবার তুমি বলবে দাদা এইখানে কি পাওয়ার লিখেছো? এইটা হচ্ছে এনার্জির পাওয়ার, এর ডাইমেনশন থাকতেই পারে, এর ধরো ডাইমেনশন যেটা থাকবে সেটাই এর পুরো ডাইমেনশন। দেখো এর যা ডাইমেনশন থাকবে এরও পুরো ডাইমেনশন থাকবে। এবার তোমরা আমাকে বলো তো আর স্কোয়ার এক্স এর ডাইমেনশন কি হবে? জিরো। বলো আর স্কোয়ার এক্স এর ডাইমেনশন কি হবে? জিরো। বলো হবে কি হবে না? আর স্কোয়ার এক্স এর ডাইমেনশন কি হবে? জিরো। তাহলে এক্স এর ডাইমেনশন কি হবে? তাহলে বলো এক্স এর ডাইমেনশন কি হবে? বলো। হ্যালো, পেরে যাবে না? এল মাইনাস টু হবে না? বলো। হ্যালো, শুনতে পাচ্ছো? ওকে ফাইন, দ্যাট মানে এইটুকু এনাফ। এবারে যে জিনিসটাতে চলে যাব সেটা ইম্পর্টেন্ট। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পড়বো এই ডাইমেনশনাল অ্যানালিসিস এর, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখো টু রাইট আ ফর্মুলা জাস্ট বাই নোয়িং দ্য ফ্যাক্টর্স অন হুইচ আ গিভেন কোয়ান্টিটি ডিপেন্ডস। কি বললাম?
to write a formula just by knowing the factors on which a given quantity depends. একটা প্রবলেম করাই তাহলেই তোমাদের আইডিয়া হয়ে যাবে। শোনো প্রবলেমটা, শোনো প্রবলেমটা বলেছে, একটু এগোই, ফোর্স, সরি বলতো ফোর্স কার কার উপর ডিপেন্ড করে? মাস এন্ড অ্যাক্সেলারেশন, এটা আমরা জানি, তাই তো? এবার দেখো ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে আমরা কি করে সেটা প্রুফ করব। দেখো আমি ধরলাম ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস টু দি পাওয়ার এক্স, আবার সেম ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার ওয়াই। তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি বললাম? হ্যালো হ্যালো, ফোর্সটা মাসের উপর ডিপেন্ড করছে, তো মাসের এক্স পাওয়ার এর সাথে ডিপেন্ড করছে, রাইট? আর অ্যাক্সেলারেশনের ওয়াই পাওয়ার এর সাথে ডিপেন্ড করছে, এই দুটো, এই দুটোর উপরে ডিপেন্ড করছে। এবারে আমি এই দুটোকে একসাথে লিখতে পারি, এফ ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। এবার শোনো এই কে টা ডাইমেনশনলেস, কেন বলতো এটা ডাইমেনশনলেস? দেখো এইটা যদি ডাইমেনশন থাকতো এর, শোনো ভালো করে, এইটা যদি এর যদি ডাইমেনশন থাকতো, সরি কে এর যদি ডাইমেনশন থাকতো, তাহলে সেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হতো না? তাহলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা, তার মানে কি এফ তাহলে তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করতো না, এইটা এইটা আর এইটা? কিন্তু আমাকে তো বলে দিয়েছে ফোর্স ডিপেন্ডস অনলি মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, ওকে, এবার আমি ডাইমেনশনাল অ্যানালিসিস করছি, কিরকম ফোর্সের ডাইমেনশন আমি জানি, এম ওয়ান এল ওয়ান টি মাইনাস টু, এটা কার ডাইমেনশন বলো, বলো কার ডাইমেনশন? ফোর্সের ইকুয়াল টু, মানে আমি এইটা বলতে চাইছি এইটা যদি একটা ইকুয়েশন হয়, দেখো এইটা যদি একটা ইকুয়েশন হয় তাহলে আমি বলতে পারি ডাইমেনশন অফ এফ ইকুয়াল টু ডাইমেনশন অফ এম এক্স এ ওয়াই, বলতে পারি? হ্যাঁ। হ্যালো, এবার দেখো আমি এইটাকে লিখতে পারি এম টু দি পাওয়ার এক্স, আর অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কি এল বাই টি স্কোয়ার টু দি পাওয়ার ওয়াই। আমরা এটাকে লিখতে পারি এম এক্স এল ওয়াই টি মাইনাস টু ওয়াই, বলো লিখতে পারি? এবারে এইটার সাথে কম্পেয়ার করো, ওয়ানের সাথে এক্স, ওয়ানের সাথে ওয়াই, আর মাইনাস টু এর সাথে টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান বেরোচ্ছে, বেরোচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে ভেবে দেখো আমার এফ মানে হচ্ছে কে ইন্টু এম ইন্টু এ, না? এবারে মন দিয়ে শোনো, আমরা এই কে টাকে ডাইমেনশন লেস কোয়ান্টিটি, তার মানে একটা কনস্ট্যান্ট ডাইমেনশন লেস কোয়ান্টিটি, সেইটাকে আমরা ওয়ান ধরে নিয়েছি, তার মানে এফ ইকুয়াল টু এম এ। তোমরা কি এইটুকু বুঝতে পেরেছ? বলো, এইটা যদি বুঝতে পারি তাহলে এবার দেখো আর একটা ছোট্ট প্রবলেম করছি, কি বলছে শোনো, এনার্জি অফ এ এস এইচ এম পার্টিকেল, এস এইচ এম একটা মোশন, একটা মোশনের নাম, তো সেই মোশনটা নিয়ে আমাদের এখনই কিছু ভাবার দরকার নেই, শুধু আমি বললাম এনার্জি অফ এ এস এইচ এম পার্টিকেল ডিপেন্ডস অন মাস অ্যাম্প্লিটিউড অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি।
তাহলে আমাকে এনার্জির ইকুয়েশনটা লিখতে বলেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি বললাম? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার, দেখো আমি এই প্রবলেমটা একটু করাই। এনার্জি কার কার উপর ডিপেন্ড করছে? মাস। তাহলে আমি লিখছি এম টু দি পাওয়ার এক্স, অ্যাম্পলিটিউড এ টু দি পাওয়ার ওয়াই, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমি ওমেগা দিয়ে ডিনোট করছি, ওমেগা, ওমেগা টু দি পাওয়ার জেড। তাহলে এই এনার্জি হবে কে? এটা হবে কি হবে না বলো বলো বলো, এটা হবে কি হবে না? যদি এটা হয় তোমরা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে এম এ ডাব্লিউ, হ্যাঁ এখানে তো আমরা এম এর ডাইমেনশন জানি, অ্যাম্পলিটিউড মানে হচ্ছে লেন্থ, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন আমরা জানি না। দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি এর ডাইমেনশন আমরা জানি না। আচ্ছা আমি একটু বলে দিই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সামান্য। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি বাই আর, আর মানে রেডিয়াস। তাহলে বলো তো অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন কি হবে? দেখো তো এটা হবে কিনা অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন, এই অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন। দেখো তো এটা হবে কিনা, হয়েছে? তাহলে এবার আমরা এদিকে চলে আসি। আচ্ছা নেক্সট আসবে এনার্জি, এনার্জিরও তো ডাইমেনশন আমরা এখনো করিনি, করেছে কি? করিনি এনার্জি, এনার্জি না। আচ্ছা এবারে শোনো, এই এনার্জিটাও ওয়ার্ক ডানের ডাইমেনশনের সাথে সমান। কি বললাম? ওয়ার্ক ডানের ডাইমেনশনের সাথে সমান। তাহলে বলতো ওয়ার্ক ডান এর ডাইমেনশন কি ছিল? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটা ছিল বলো, ছিল গুড। যদি এইটা থেকে থাকে তাহলে এবার তোমরা আমাকে বলো এনার্জি ওয়ার্ক ডান। হ্যাঁ এবার আমাদের এটা কি ছিল? এইটা দেখো এইটা, তাহলে আমি লিখতে পারি বাদিকে এম ওয়ান এল স্কোয়ার জি টু দি পাওয়ার মাইনাস টু, এটা এনার্জি, ঠিক? এবার আমি কে টাকে যথারীতি ডাইমেনশনলেস কোয়ান্টিটি সেটাকে আমি ওয়ান ধরেছি, ঠিক? তাহলে বলতো এম টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, আর ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা তার ডাইমেনশন হচ্ছে এইটা, মানে ওয়ান বাই টি, দ্যাট ইজ আপন জেড, টি। পড়াচ্ছি বাবাই শোনা, বুঝতে পারছো? তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু, আর জেড এর ভ্যালু, ঠিক? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা এনার্জির ইকুয়েশন কি জানলাম?
তাই না? হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা, এই ধরনের প্রবলেম তোমরা পেরে যাবে। এবার দেখো, এখান থেকে আর এক ধরনের প্রবলেম আসে, সেই প্রবলেমটা শোনো। সেই প্রবলেমটা বলেছে, এফ ভি টি, এটা তো কিজ ও ইনস্টিটিউট খোলে, এফ ভি টি। এতদিন আমরা কি কি ফান্ডামেন্টাল ইউনিট জানতাম বলো? মাস, লেন্থ, তাই তো? কিন্তু এখন আমি বলছি ফোর্স, ভেলোসিটি আর টাইম, এইগুলোকে যদি আমি একটা ফান্ডামেন্টাল ইউনিট ধরি, বুঝতে পারছো? এইগুলোকে যদি আমি ফান্ডামেন্টাল ইউনিট ধরি, তাহলে মাসের ফান্ডামেন্টাল ইউনিট কি হবে, মাসের ডাইমেনশন কি হবে? এতদিন কি করেছি তো বলো? ফোর্স কে আমরা মাস, লেন্থ আর টাইম দিয়ে রিপ্রেজেন্ট করেছি না, বলো? হ্যালো, এখন আমাকে বলেছে ফোর্স, ভেলোসিটি আর টাইম, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে মাসের ডাইমেনশন কি হবে, কি করে করব? দেখো দেখো, আমাকে কি লিখতে হবে, মাস কে লিখতে হবে না এইরকম ফর্মে, এফ ভি টি, মাস কে লিখতে হবে না এইরকম ফর্মে, এফ ভি টি, তাই না? মানে এখানে একটা টাইম মানে কিছু হবে, এখানে একটা কিছু হবে, এখানে একটা কিছু হবে। তারপরে এবার উল্টো ভাবে ভাবো, মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ টু দি পাওয়ার এক্স, তাই না? সেটাই ভি টু দি পাওয়ার ওয়াই, সেটাই টি টু দি পাওয়ার জেড, তাই না? দেখো আমাকে এই ফর্ম ফর্মে লিখতে হবে মাস কে। আমরা এর আগে এফ কে কি লিখেছিলাম, এম এল ক্যাপিটাল এম এল টি, এই দিয়ে লিখেছিলাম না বলো? এই দিয়ে লিখেছিলাম না, মানে এম এল টি না, মানে ফোর্সের, আমি বলছি এখানে একটা কোয়ান্টিটি ছিল, এখানে একটা কোয়ান্টিটি ছিল, এখানে একটা কোয়ান্টিটি ছিল, তখন কাকে ফান্ডামেন্টাল ইউনিট ধরেছিলাম? এম এল টি কে, এম এল টি। এবার আমাকে কাকে ফান্ডামেন্টাল ইউনিট ধরতে বলেছে? এফ ভি টি কে, রাইট? ভি স্ট্যান্ডস ফর ভেলোসিটি, ঠিক? তাহলে বলো তো, তাহলে কি হবে, এম কে লিখতে হবে না এফ ভি টি এই ফর্মে? তাহলে বলো তো, এই ফর্মে যদি হয় তাহলে মাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ টু দি পাওয়ার এক্স, বলো? তারপরে মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার ওয়াই, কারণ আমার এই ওয়াই এর এগুলোই তো দরকার, তাই না? তাহলে বলো তো, আমি এখান থেকে লিখতে পারি মাস ইকুয়াল টু সাম কে এফ এক্স ভি ওয়াই টি জেড, বলো? লিখতে পারি? এবার বলো তোমার কি কি আননোন, এক্স ওয়াই জেড আননোন না, বলো? বুঝতে পারছো? হ্যালো, বলো, বুঝতে পারছো? তাহলে বলতো, এবার আমি লিখছি মাসের ডাইমেনশন, আমাকে তো এই তিনটে কোয়ান্টিটি বার করতে হবে, কে ডাইমেনশন লেস এবং ভ্যালু ওয়ান। তাহলে বলতো, এম এর জায়গায় আমি লিখতে পারি এম ওয়ান এল জিরো টি জিরো ইকুয়াল টু, ফোর্স মানে কি, এম এল টি মাইনাস টু টু দি পাওয়ার এক্স, ভি মানে কি, এল বাই টি টু দি পাওয়ার ওয়াই, আর এই টি মানে কি, টি টু দি পাওয়ার জেড। তাহলে দেখো তো আমরা এটা পাই কিনা, এম এক্স এল এক্স প্লাস ওয়াই টি মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক? বলো, এবার বলো তো, এইদিকে যে এম তার ওপরে ওয়ান আছে, তাহলে এই দুটো ইকুয়াল না? এক্স ইকুয়াল টু ওয়ান, আবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, আবার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? দেখো এই যে টি এর ওপরে যেটা আছে সেইটা ডান দিকে আছে এইটা, আর বাঁ দিকে আছে জিরো, এই দুটো এক হবে না? এইটার পাওয়ার যা আছে আর এইদিকে যা পাওয়ার আছে, এই দুটো এক হবে না? তাহলে আমি তিনটে ইকুয়েশন পাচ্ছি, তিনটে আননোন,
বলো বলো বলো, তিনটে আননোন না, এক্স ওয়াই জেড, বুঝতে পারলে কি বললাম? হ্যালো, হ্যাঁ স্যার, সবার কি এটা ক্লিয়ার? বলো সবার কি এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। সেটা বলেছে এনার্জি, ভেলোসিটি আর টাইম। কি বললাম? এনার্জি, ভেলোসিটি আর টাইম, একে আমরা ফান্ডামেন্টাল ইউনিট ধরব। তাহলে ফোর্সের ডাইমেনশন কি হবে? আর একটা, এটা ফার্স্ট প্রবলেম, এটা সেকেন্ড প্রবলেম। ভেলোসিটি, টাইম অ্যান্ড এইচ, একে ফান্ডামেন্টাল ইউনিট ধরব, তাহলে মাসের ডাইমেনশন কি হবে? এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে এইচ কি? এইচ হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? যদি লিনিয়ার মোমেন্টাম হয় পি, হ্যালো, যদি লিনিয়ার মোমেন্টাম হয় পি, যেমন এখানে ছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি, যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি লিনিয়ার ভেলোসিটি ডিভাইডেড বাই আর না, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এইচ হয় সেটা হবে লিনিয়ার মোমেন্টাম বাই কি হবে বলো? লিনিয়ার মোমেন্টাম বাই, হ্যালো, আর হবে, হ্যালো, তোমরা বুঝতে পারছো এটার সাথে? তোমরা কি বুঝতে পারলে এটার সাথে? অ্যাঙ্গুলার ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটি বাই আর, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম বাই আর। দেখো বুঝতে পারছো? ওকে, তাহলে এই তিনটেকে যদি আমরা ফান্ডামেন্টাল ইউনিট ধরি তাহলে এম এর ডাইমেনশন আমাকে বার করতে হবে। কারেক্ট, কারেক্ট। আজকের একটা লাস্ট প্রবলেম করাবো, এটা জেই অ্যাডভান্সের প্রবলেম। কি বললাম? জেই অ্যাডভান্সের প্রবলেম। মন দিয়ে শোনো প্রবলেমটা, প্রবলেমটা বলেছে এ বি সি ডি এইটা চারটে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস। কি বললাম? চারটে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস। ওকে, এবার এই চারটে ফিজিক্যাল কোয়ান্টিটি এইভাবে রিলেটেড, এ ডি ইকুয়াল টু সি লগ অফ বিডি। এবার লগের মধ্যে যে জিনিসটা থাকে সেইটা হয় ডাইমেনশনলেস। কি বললাম? লগের মধ্যে যে জিনিসটা থাকে সেইটা হয় ডাইমেনশনলেস। এবার চারটে অপশন দিয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এ মাইনাস সি বাই ডি, এ মাইনাস বি মাইনাস সি, সি মাইনাস বিডি মাইনাস এ ডি সি স্কোয়ার, সরি এ ডি স্কোয়ার সি। বুঝতে পারলে? আমাকে বার করতে বলেছে এই চারটে অপশনের মধ্যে কোন কটা কারেক্ট। আচ্ছা স্যার, এই অপশনগুলো কি? আরেকবার বলো, রিয়া শুনতে পেলাম না। সেখানে বলেছে এডি ইকুয়াল টু সি ইন্টু লগ বিডি, এডি ইকুয়াল টু সি ইন্টু লগ বিডি। ওকে,
তাহলে আমাকে বার করতে বলেছে, মানে বার করতে বলেনি, তাহলে বলেছে নিচের যে চারটে অপশন আছে কোনগুলো কারেক্ট। তোমাদের ইনফরমেশনের জন্য আমি বলে দিলাম, লগ এর মধ্যে যেটা থাকে তা সেটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়। তাহলে আমাকে বলতে বলেছে এইখানে এ বি সি ডি, সরি, এই চারটে অপশনের মধ্যে কোন চারটে অপশন কারেক্ট, মানে কোনগুলো কারেক্ট। কোশ্চেন টাইপ বুঝতে পারছি না, মানে কি রেসপেক্টে কারেক্ট? দেখো স্টেটমেন্টে এটাই ছিল আমাদের যেই অ্যাডভান্সের প্রবলেমটা। তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে ইকুয়াল টু কিছু দিয়ে দেয়নি, তাই না? হ্যালো, মনে হচ্ছে? মানে নিজে করি তারপরে দেখছি ঠিক হয় কিনা। দেখো আমি বলতে চাইছি, তোমরা মনে হচ্ছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এইটা ইকুয়াল টু সামথিং দিয়ে দেবে কি? কিন্তু সেটা দিয়ে দেয়নি না, রাইট? কিন্তু প্রবলেমটা কারেক্ট আছে, যেই অ্যাডভান্সের প্রবলেম 2016 এ এসেছিল। আচ্ছা দেখো আমি করছি। আচ্ছা বলো তো বি ইন্টু ডি এটা ডাইমেনশনলেস না ডাইমেনশন যুক্ত? ডাইমেনশনলেস। ভেরি গুড। তাহলে ধরো ডি কে আমি ধরলাম কথার কথা এক্স, তাহলে বি কি হবে বলো তো? ওয়ান বাই এক্স। তাহলে ডি যদি এক্স হয় তাহলে এ কি হবে? কিচ্ছু বলা যাবে না। এ না, আমি ধরলাম এ ওয়াই, তাহলে বলো তো log of something এটা ডাইমেনশন লেস না? হ্যাঁ। তাহলে বলো তো c এর ডাইমেনশন কি হবে? xy। ভেরি গুড। এবারে এদিকে চলে এসো, a স্কয়ার মানে y স্কয়ার মাইনাস y, b স্কয়ার মানে 1 বাই x স্কয়ার, c স্কয়ার মানে x স্কয়ার y স্কয়ার। দেখো x স্কয়ার কেটে যাচ্ছে, তার মানে এইটারও যা ডাইমেনশন এইটারও তাই ডাইমেনশন না? y স্কয়ার কি বুঝতে পারলাম? এই রিলেশনে কারেক্ট হবে? বুঝতে পারলে? তাহলে এইটা কারেক্ট না? ও আচ্ছা আচ্ছা, বুঝো আমি তোমাদের আবার বলছি, স্টেটমেন্টটা এটাই ছিল, আর কিচ্ছু কোথাও দিয়ে দেয়নি। স্টেটমেন্টটা এটাই ছিল ডিয়ার, আর কিচ্ছু কোথাও দিয়ে দেয়নি। এবার সাবট্রাকশন হবে দুটো ডাইমেনশন সেম হলে ওই রিলেশনে? হ্যাঁ, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিয়েটি না? আমি অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো, বুঝতে পারছো? আর কিচ্ছু ছিল না কিন্তু, জাস্ট এটাই। মানে এবার আমাদের মানে প্রবলেমটা বুঝতে হবে। এইবার বলো তো বি কি হবে? বি কারেক্ট কি বা বি সি ডি এর মধ্যে কোনটা কারেক্ট কোনটা কারেক্ট না? সুতরাং বলছি
বিটা নয়। ভেরি গুড। সি একটা, সিএটা, সিএটা কারেক্ট। হ্যালো, বলো সিএটা কারেক্ট। সিএটা কারেক্ট। আরে এ মানে কি? ওয়াই। বি মানে ওয়ান বাই এক্স। আর সি মানে কি? এক্স ওয়াই। তার মানে এটা বেসিক্যালি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই হয়ে যাচ্ছে না? হ্যালো, বুঝতে পারছো? বলো তো ডি একটা কারেক্ট কিনা। না, ভেরি গুড। সি একটা করে দেখো, কারেক্ট হবে না। সি একটা, এই সরি সরি সরি, কি বললাম, ডি একটা, একটা তো হচ্ছে, শুধু দুটো কারেক্ট আসছে। এই জি অ্যাডভান্স কি দুটো টিক মার্ক দেয়া যায়? হ্যাঁ, ওখানে তো মানে মাল্টিপল কারেক্ট আনসার টাইপের কোশ্চেন, এটা মাল্টিপল কারেক্ট আনসার টাইপের কোশ্চেন, তোমাকে এই দুটোই দিতে হবে। বুঝতে পারলাম? একটা দিলে নাম্বার নেই? না, একটা দিলে নাম্বার নেই। Okay.